জুপিটার আমাদের সোলার সিস্টেমের সবথেকে বড় গ্রহ। এটাকে আমরা গ্রহদের রাজাও বলতে পারি। এই গ্রহটির ম্যাগনেটিক ফিল্ড বিশাল বড়। যদি আমরা রাতের আকাশে এই জুপিটার গ্রহের ম্যাগনেটোস্ফিয়ারকে দেখতে পারতাম, তাহলে এটা প্রায় আমাদের চাঁদের আকারে দেখা যেত। আর এখানে একটি প্রশ্ন আসে, এত বড় একটি গ্যাস জায়ান্ট প্ল্যানেটের এত বড় ম্যাগনেটিক ফিল্ড কিভাবে হতে পারে? তাহলে কি জুপিটার ভেতর থেকে ফাঁপা নয়? এর ভেতরে কি আছে রহস্যময় কিছু? সেই সাথে এই জুপিটারে চলছে পরিচিত এই ঝড়টি, যে ঝড়টা এই গ্রহ আবিষ্কার হওয়ার পর থেকেই সচল আছে। এই ঝড়ের আকার এতটাই বৃহৎ যে এখানে তিনটি পৃথিবীর মতো গ্রহ ঢুকে যেতে পারবে। এসব কিছু মানুষের কল্পনার থেকেও বড় হয়ে যায়। জুপিটার সবটা সময়ই পৃথিবীর জন্য ঢাল হয়ে থেকেছে। এই জুপিটার সম্পূর্ণভাবে গ্যাসের তৈরি বলে মনে করা হতো, কিন্তু সদ্য কিছু বিজ্ঞানীরা এই গ্রহটির সারফেসকে নিয়ে গবেষণা করেছেন। আর এখন আমাদের মনের এই সমস্ত প্রশ্নের উত্তর জানার জন্য আমাদেরকে যেতে হবে এই গ্রহের ভেতরে। জুপিটারের মেঘ দেখতে ভীষণই আকর্ষক ও নানা রং বেরঙ্গের, কিন্তু জুপিটারের এই রূপ দেখে ধোঁকা খাবেন না। এটা দেখতে যতটা সুন্দর, বাস্তবে ঠিক ততটাই ভয়ঙ্কর। 1995 সালে গ্যালিলিও মিশন তার 6 বছরের ভ্রমণের পর আমাদের থেকে 58.8 কোটি কিলোমিটার দূরে অবস্থিত জুপিটারের অরবিটে প্রবেশ করে। গ্যালিলিও স্পেসক্রাফ্ট মুখ্যরূপে দুটি ভাগে তৈরি করা হয়েছিল। প্রথমটি জুপিটার অ্যাটমোস্ফিয়ারিক প্রোব, আর এটাকে জুপিটারের মধ্যে প্রবেশ করানো হবে। আর দ্বিতীয় ভাগ, যেটা জুপিটারের বাইরে থাকবে, মানে জুপিটারকে অরবিট করবে। এটার মধ্যে অনেক সেন্সরস এবং অ্যান্টেনা লাগানো ছিল, যেটার সাহায্যে জুপিটারের ম্যাগনেটিক ফিল্ড তথা এর গ্র্যাভিটিকে আরও কাছ থেকে অধ্যয়ন করা যাবে। 7 ডিসেম্বর 1995 জুপিটার অ্যাটমোস্ফিয়ারিক প্রোব, যেটা টাইটেনিয়ামের তৈরি একটি প্রোব ছিল, এটাকে গ্যালিলিও স্পেসক্রাফ্ট থেকে আলাদা করা হয়। আর তারপর এটি সরাসরি জুপিটারের অ্যাটমোস্ফিয়ারের মধ্যে প্রবেশ করে প্রায় 1,62,000 কিলোমিটার প্রতি ঘন্টার গতিতে। জুপিটারের শক্তিশালী গুরুত্বাকর্ষণ এই প্রোবটিকে তার দিকে টানছিল, কিন্তু আমাদের বিজ্ঞানীরা এটার মোকাবেলা করার জন্য প্রথম থেকেই রেডি ছিল। কয়েক মিনিট পরেই এই প্রোবের মধ্যে থাকা প্যারাসুট ওপেন হয়ে যায়, আর প্রোবটির গতি কিছুটা কম হয়। এখন প্রোবটি জুপিটারের অ্যাটমোস্ফিয়ারের মধ্যে প্রবেশ করে গিয়েছিল। প্রোবটি তখন সব ধরনের তথ্য যা সে কালেক্ট করছিল সেগুলোকে গ্যালিলিও স্পেসক্রাফ্ট পর্যন্ত সেন্ড করছিল, আর গ্যালিলিও সেই তথ্যকে আমাদের পৃথিবীতে থাকা বিজ্ঞানীদের কাছে সেটাকে পাঠাচ্ছিল। এই সমস্ত তথ্য থেকে এই জুপিটারের সম্পর্কে আমরা অনেক বিশদ তথ্য জানতে পারব। এই প্রোবের সাহায্যে আমরা নতুন নতুন অনেক ইনফরমেশন পাই। জুপিটারের সর্বপ্রথম যে অ্যাটমসফিয়ার আছে সেটাতে প্রবেশ করার পর আমরা এমনটা জানতে পারি, জুপিটারের যে ওপরের অ্যাটমসফিয়ার আছে সেটা আমাদের পৃথিবীর অ্যাটমসফিয়ারের মতো একদমই নয়। এই গ্রহটির বায়ুমণ্ডল ঘন মেঘে ভরা ছিল, যেগুলো ভীষণই আলাদা আকারের ছিল। জুপিটারের অ্যাটমসফিয়ার একটি ঘন ধোঁয়ার চেম্বারের মতো। এইখানকার মেঘ শুধু দেখতে অদ্ভুত এমনটা নয়, এটা সত্যি অদ্ভুত। জুপিটারের এই সমস্ত মেঘ শুধুমাত্র এক ধরনের সাবস্টেন্স দ্বারা তৈরি নয়, এগুলো আলাদা আলাদা পদার্থ দ্বারা তৈরি, অ্যামোনিয়া, হাইড্রোজেন সালফাইড এবং সেই সাথে H2O। হ্যাঁ বন্ধুরা, জুপিটারের মেঘের মধ্যেও জল আছে, আর এটা অবশ্যই, যেহেতু জল আছে তার মানে জুপিটারের মেঘ থেকেও বৃষ্টি হয়। কিন্তু প্রশ্ন এটাই, এই জল কোথায় যায়? তাহলে কি জুপিটারের মধ্যেও তরল সমুদ্র আছে? আর এটা সম্পর্কে আমরা জুপিটারের আরও গভীরে যাওয়ার পর জানতে পারবো। আর যতই আমরা এর গভীরে যেতে থাকি আর ততই তাপমাত্রার বৃদ্ধি পেতে থাকে, অ্যাটমোস্ফিয়ারিক প্রেশার তখন আরও অধিক, আর তাপমাত্রা আমাদের সহনশক্তির থেকেও অনেকটাই অধিক। কিন্তু কিছুটা গভীরে যাওয়ার পর ওপরের মেঘ শেষ হয়ে যায়, আর তারপর আসে একটি পরিষ্কার খালি আকাশ যেখানে লাগাতার বৃষ্টি হতে থাকে। আর এই দৃশ্য সত্যি ভীষণই অদ্ভুত। যদি আপনি জুপিটারের ওপরের অ্যাটমোস্ফিয়ারকে বাইরে থেকে দেখেন, তাহলে আপনি জুপিটারে লাগাতার বয়ে চলা বড় বড় ঝড়কে দেখতে পাবেন। এই উপরের মেঘ অ্যামোনিয়া দ্বারা তৈরি, যেটা জুপিটারের ইকুয়েটরের সমানান্তর আলাদা আলাদা জোনাল ব্যান্ডসের রূপে আলাদা আলাদা ডিরেকশনে বয়ে চলেছে। এই সমস্ত ঝড়ের মেঘকে জেটস বলা হয়। এই ব্যান্ডস অল্টারনেট কালার্সের, গাঢ় রঙের যে ব্যান্ডস আছে সেটাকে বেল্টস বলা হয়ে থাকে, এবং হালকা রঙের যে ব্যান্ডস আছে সেটাকে জোন বলা হয়ে থাকে। তো বন্ধুরা, আমরা কিন্তু জুপিটারের ভেতরে ছিলাম। জুপিটারের ওপরের অ্যাটমসফিয়ার শেষ হওয়ার পর নিচে আপনি শুধুমাত্র জলীয় বাষ্প, ওয়াটার ভেপার দেখতে পাবেন, যেটা লাগাতার ওপরের দিকে উঠছে। কিন্তু এটা কেন? সত্যি অর্থে জুপিটারের অধিক গভীরে টেম্পারেচার এবং প্রেশার
লাগাতার বাড়তে থাকে। যতটা অধিক গভীর ততটাই অধিক তাপমাত্রা এবং ততটাই অধিক প্রেশার। আর এই তাপমাত্রা এতটাই অধিক যে বৃষ্টি হওয়ার যে জল সেটা নিচে পৌঁছাতেই পারে না, তার পূর্বেই আবার বাষ্প হয়ে ওপরে উঠে যায়। এর জন্য জুপিটারের মধ্যে জলের লিকুইড ওশান হওয়া অসম্ভব। অপরদিকে জুপিটার অ্যাটমসফিয়ারিক প্রোব জুপিটারের অধিক গভীর পর্যন্ত যেতে পারেনি। জুপিটারের প্রায় 156 কিলোমিটার গভীরে যাওয়ার পরেও এই প্রোবটি জুপিটারের ভেতরে কোনো সলিড সার্ফেসের খোঁজ পায়নি। আর এতটা গভীরে পৌঁছানোর পর আমাদের এই প্রোবটি আমাদের কন্ট্রোলের বাইরে হয়ে যায়। সিগন্যাল বন্ধ হওয়ার প্রায় 58 মিনিট পর গভীরে তাপমাত্রা এতটাই অধিক হয়ে যায় যে সেই তাপমাত্রায় এই প্রোবটির পার্টস গলে যেতে শুরু করে। আর তারপর জুপিটার অ্যাটমসফিয়ারিক এই প্রোবটিও জুপিটারের মেঘের অংশ হয়ে যায়। এটা ঠিক এই মিশনের মাধ্যমে আমরা জুপিটারের অধিক গভীর পর্যন্ত যেতে পারিনি, কিন্তু এই প্রোবের মাধ্যমে আমরা জানতে পেরেছি এই জুপিটারের মধ্যে বয়ে চলা ঝড় সেই সাথে এটার অ্যাটমসফিয়ারের যে টার্বুলেন্স বিজ্ঞানীদের ভাবনার থেকেও অনেক গুণে অধিক ছিল। বিজ্ঞানীরা এমনটা ধারণা করেছিল জুপিটারের এই ঝড় প্রায় 350 কিলোমিটার প্রতি ঘন্টার গতিতে হয়তো বয়ে চলছে। কিন্তু এই প্রোব থেকে পাঠানো ডেটা থেকে এমনটা জানতে পারা যায় এই ঝড় 360 থেকে 610 কিলোমিটার প্রতি ঘন্টার গতিতে বয়ে চলছে, যেটা সত্যি ভীষণই অধিক। গ্যালিলিও স্পেসক্রাফ্টের সাহায্যে আমরা জুপিটারের অল্প কিছু তথ্যই জানতে পেরেছি, কিন্তু আমাদের এর থেকেও আরও অধিক গভীরের সম্পর্কে জানতে হবে। আর এর জন্যই 2011-তে লঞ্চ করা হয় জুনো স্পেসক্রাফ্টকে, যেটার মেন উদ্দেশ্য ছিল জুপিটারের কম্পোজিশন, ম্যাগনেটিক ফিল্ড, সেই সাথে গ্রহটির দুই মেরু সম্পর্কে অধ্যয়ন করা। 5 জুলাই 2016-তে জুনো স্পেসক্রাফ্ট সফলভাবে জুপিটারের অরবিটে প্রবেশ করে এবং তার মিশন স্টার্ট করে দেয়। জুনোর সাহায্যেই আমরা জুপিটারকে অধিক কাছ থেকে এবং ডিটেলের সাথে দেখি। জুনোর মধ্যে কোনো ল্যান্ডার লাগানো হয়নি, এটা জুপিটারের অরবিটে থেকেই জুপিটারকে অধ্যয়ন করছে। এই প্রোবটির ম্যাক্সিমাম স্পিড 2,65,500 কিলোমিটার প্রতি ঘন্টা। জুনোর দ্বারা পাঠানো তথ্য বিজ্ঞানীদের বেশ কিছু ডাউটকে অনেকটাই ক্লিয়ার করেছে। আর এর থেকে আমরা জানতে পেরেছি যে জুপিটার গ্রহের সত্যি অর্থে কোনো সলিড সার্ফেসই নেই, কিন্তু এটা ভেতর থেকে ফাঁপা বা খালিও নয়। সত্যি অর্থে এটার গভীরে অ্যাটমসফিয়ার শেষ হতেই সরাসরি একটি লিকুইড কোরের শুরু হয়। আর জুপিটারের এই লিকুইড কোরটির টেম্পারেচার প্রায় 9,700 ডিগ্রি সেলসিয়াস, আর এটাকেই আমরা বলছি তরল সমুদ্র। আর এইখানকার প্রেশার এতটাই অধিক যে হাইড্রোজেনের অ্যাটমস নর্মাল থেকে একটি বিশেষ অবস্থায় পৌঁছিয়ে যায়, আর যেটাকে আমরা বলে থাকি ম্যাটালিক হাইড্রোজেন। হাইড্রোজেনের এই ফেজটি একটি ইলেকট্রিক্যাল কন্ডাক্টরের মতো বিহেভ করে থাকে। আর জুপিটারের এই ম্যাটালিক হাইড্রোজেন কোর জুপিটারের এই ম্যাগনেটোস্ফিয়ারের কারণ। জুপিটারের তেজ ঘূর্ণয়নের কারণে এই গ্রহের মধ্যে সলিড সার্ফেস কখনোই তৈরি হতে পারেনি, কিন্তু বিজ্ঞানীরা এটা মনে করেন জুপিটারের ম্যাটালিক হাইড্রোজেন কোরের নিচে মানে জুপিটারের কেন্দ্রে রক অ্যান্ড আইস কোর আছে, যেখানকার তাপমাত্রা অকল্পনীয়ভাবে প্রায় 35,700 ডিগ্রি সেলসিয়াস। জুপিটার আমাদের সৌরমণ্ডলের সবথেকে বড় এবং রহস্যময় গ্রহ। এই গ্রহটি পরিবারের একজন বড় সদস্যর মতো আমাদের পৃথিবীকে রক্ষা করে আসছে। তাহলে জুপিটারের এই হেল্পের জন্য আমরা তো জুপিটারকে একটি লাইক করতেই পারি। থ্যাংকস ফর ওয়াচিং, টেক কেয়ার, বাই বাই।